মোহনবাগান ম্যাচের জন্য সল্টলেক স্টেডিয়ামে দুটি বাড়তি মেট্রো চালানো হচ্ছে। আজ দশটা এবং রাত দশটা বেজে সাত মিনিটে শিয়ালদা পর্যন্ত চলবে বাড়তি দুটি মেট্রো। সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে চালানো হবে অতিরিক্ত জোড়া মেট্রো। পাঞ্জাব এফসি ম্যাচের জন্য মেট্রো কর্তৃপক্ষকে মোহনবাগানের অনুরোধে সাড়া মিলেছে। আইএসএল এর ম্যাচের জন্য আজ রাতে শিয়ালদা পর্যন্ত দুটি অতিরিক্ত মেট্রো চলবে। মোহনবাগান সুপার জায়ান্টসের এই অনুরোধকে আমরা মাথায় রেখে মান্যতা দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা নয় দুটো মেট্রো সার্ভিস দেবো ফ্রম সল্টলেক স্টেডিয়াম টু শিয়ালদা। প্রথম ট্রেনটি যেটা সল্টলেক স্টেডিয়াম থেকে ছাড়বে সেটা রাত্রে দশটায় ছাড়বে, সেটা গিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছচ্ছে আপনার দশটা দশে। প্রথম ট্রেনে যারা চাপতে পারবেন না তাদের জন্য কলকাতা মেট্রো রেলওয়ে আরেকটি পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা করেছে, সেই ট্রেনটি ছাড়বে রাত্রে দশটা বেজে সাত মিনিটে, সেটি গিয়ে আবার পৌঁছবে শিয়ালদা স্টেশনে দশটা সতেরোতে। সাগর দত্ত হাসপাতালে দালাল রাজ নিয়ে সড়ক ঘোরেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আইসিইউ এর বেড থেকে শুরু করে রক্ত বিক্রির অভিযোগ তৃণমূল বিধায়কের। খবর পেয়ে পরিস্থিতি দেখতে হাসপাতালে ছুটে আসেন তিনি। আইসিইউ এর জন্য ৬০০০ টাকা এবং রক্তের জন্য ১৭০০ টাকা দর, এমনই অভিযোগ করছেন মদন মিত্র। প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ তৃণমূল বিধায়কের। মুখ্যমন্ত্রী দেশে ফিরলে তাকেও জানাবো, এমনই বলেছেন মদন মিত্র। এর আগে হাসপাতালে দালাল রাজের অভিযোগ তুলে এসএসকেম বয়কটের ডাক দিয়েছিলেন মদন মিত্র। যদি কেউ টাকা চায় দালাল, সে যেই হোক, তাহলে আমাদের নম্বর দিয়ে আমরা এখানে হোর্ডিং লাগিয়ে দিচ্ছি যে এই নম্বরে যোগাযোগ করুন, কিন্তু কাউকে একটা পয়সাও দেবেন না। এখানে জাভেদ আলী বলে একটা ছেলে আছে, এই জাভেদ আলীকে এর আগে আমরা ২০ বার তার নামে অন্তত পুলিশের কাছে বলেছি এবং এটা নবান্নকে জানানোর জন্য আমি বলছি, এই হঠাৎ হঠাৎ যে মাঝে মাঝে কাজ বন্ধ হয়ে যায় সাগর দত্তে, বা নোংরা পরিষ্কার হয় না, বা কর্মীদের মধ্যে গণ্ডগোল পাকানো হয়, এই সবটাই করে এই জাভেদ আলী। হি ইজ দ্য ক্রিয়েটর অফ অল নুইসেন্স। রোগীরা তাদের গয়না এখান থেকে রোজ রাত্রে খবর পাচ্ছি আমি এই কালকের পর থেকে, যে বলছে টাকা নেই, হাতে গয়না বেঁচে দিন, আমি দিচ্ছি টাকা, গলার হার আমার কাছে রেখে দিন, এই নিন, এই নিয়ে আমার থেকে টাকা নিয়ে, একদম দুষ্কৃতির হাত চলছে। এবারে আপনাদের সামনে রাখবো সাগর দত্ত হাসপাতালে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার ছেলে ঠিক কি অভিযোগ করেছেন। গতকাল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে দালালের খপ্পরে পড়েছিলেন রমেশ হালদারের পরিবারের সদস্যরা এবং বিনা চিকিৎসায় কার্যত ৭৩ বছরের রমেশ হালদারের মৃত্যু হয়। আমাদের সঙ্গে রয়েছেন রমেশ হালদারের ছেলে। আপনি কালকে উজ্জ্বলবাবু গেছিলেন, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল, তারপর যখন বাড়িতে আসলেন ওইটা একটু বাড়াবাড়ির দিকে চলে যায়, তারপর আমরা চিন্তা করি যে ঠিক আছে আমরা চলে যাই সাগর দত্ততে যদি আইসিইউ পাই। তো একটা ভদ্রলোক বললেন যে যদি আমি আসুন আইসিইউ আমি ব্যবস্থা করে দিচ্ছি, সেই হিসাবে আইসিইউতে যাওয়া হয়েছিল। কিন্তু আলটিমেট কী হয়েছে, উনি অ্যাকচুয়াল ছিল দালাল, না হলে আমার বাড়ি থেকে বের করতাম না, কারণ যেখানে আমরা প্রাইভেট চিকিৎসা করছিলাম। দালালের সঙ্গে কবে যোগাযোগ হয়েছে? কবে না, সেদিনকে গিয়েই যোগাযোগ হয়েছিল কালকে স্বাগত। হ্যাঁ, স্বাগত থেকে যোগাযোগ হয়েছিল। এই নাম, ওর নাম বলতে পারবো না, নাম তো কি খান টাইটেল আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে চিকিৎসা ওই ৪৫ মিনিট বাবার কোনো অক্সিজেনই পায়নি, শুধু এদিক ঘোরাঘুরি এসবই চলছে। আলটিমেট যখন আমরা আইসিইউ পেলাম তখন বাবার শেষ মুহূর্ত। না, আইসিইউটা পেয়েছি মদন মিত্র, উনি একটা সোর্স দিয়ে ফোন নাম্বার জোগাড় করে ভদ্রলোক ফোন করেন মদন মিত্রকে। যখন মদন মিত্রকে ফোন করেন উনি অ্যাক্টিভ সাড়া দিয়ে উনি আইসিইউর ব্যবস্থা করে দেন আমাদের। এর আগে সাগর দত্ত মেডিকেলে দালাল রাজের খপ্পরে পড়তে হয়েছিল কামারহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকেও। আমি এক্স কাউন্সিলর, আমার পায়ে চোট ছিল, আমি সাগর দত্ত এসেছিলাম কি আমি একটু এমআরআই করাই, আমার একটু ছাড়িনি, বলা কি ২০০০ টাকা লাগবে, জানে ভালো করে বলে হাম লোক কাহাঁ জায়গা, হাম লোক তো কুছ খরচা হ্যাঁ না, কারা বলছে, দালালা বলছে, আমাকে বলছে কি হাম লোক কাহাঁ জায়গা, হম সুবহ সে শাম তক রহতা হ্যাঁ খরচা হোগা, বলে আরে হমকো তুম লেগা হম লোক, ঠিক হ্যায় মেরা কাম করবা দো।
এমআরআই করে দিয়েছি। হ্যাঁ, করার পর আমাকে আমি 2000 টাকা দিয়েছি, আমি নিয়ে যাও।